জাতীয় সংসদ নির্বাচনের প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে উদ্দেশ্য করে পুলিশের নীতিমালার কথা বলেছেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। সোমবার বিকালে সংসদে এ প্রশ্ন করেন ব্যারিস্টার সুমন। স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে ব্যারিস্টার সুমন বলেন, আমার আসনে চুনারগড় মাধবপুর উপজেলা, দুই উপজেলায় একই জনসংখ্যা রয়েছে। মাধবপুরে 60টি পুলিশ ফাঁড়ি রয়েছে, তবে চুনারগড়ে 17টি চা বাগান, 2টি রিজার্ভ ফরেস্ট রয়েছে, অথচ একটি ফাঁড়িও নাই। আপনার যে নীতিমালার কথা বলেছেন, এর আওতায় গিয়ে কী করলে 60টির জায়গায় চা বাগানের শ্রমিকদের জন্য অন্তত 2টি ফাঁড়ি দিলেও আমি চালিয়ে নিতে পারবো? ব্যারিস্টার সুমনের এই প্রশ্নের উত্তরে বলেন যে আপনাকে পুলিশের এসপির মাধ্যমে আবেদন করতে হবে, এবং এই বিষয়টি যদি প্রয়োজন মনে করি তাহলে এখানে পুলিশ ফাঁড়ির ব্যবস্থা করা হবে। ধন্যবাদ সবাইকে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখুন।